উপজেলা পরিষদ নির্বাচন সামনে রেখে সাভারে মতবিনিময় সভা করেছে সাভার উপজেলা আওয়ামী লীগ। শুক্রবার বিকেলে সাভারের হেমায়তপুর বাসস্ট্যান্ডে এই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীবের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম। এ সময় ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুণ, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফখরুল আলম সমরসহ স্থানীয় আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। বক্তারা আসন্ন নির্বাচনে দলীয় প্রার্থীর জন্য ভোট প্রার্থনা করেন।